সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স মিস্টার গুড় মশলা নিশ্চিন্তের প্রতীক স্বর্ণ কমল জুয়েলার্স শেরি ফিল দ্য ডিফারেন্স সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায় এই মুহূর্তের খবরে আপনাদের সঙ্গে আমি পুনম আসন্ন এডিসি নির্বাচন উপলক্ষে বিজেপি আইপিএফটি জোট প্রার্থীদের সমর্থনে পাহাড় দাপিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার খোয়াই চাম্পাহর এলাকায় জনসভায় মিলিত হন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া মুখ্য সচিব কল্যাণী রায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী প্রমুখ জনসভায় জনতার স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আগামী নির্বাচনে দলের জয় নিশ্চিত করবে বলে দাবি মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা এডিসি এলাকায় বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হলেই বিকাশের দিকে এগিয়ে যাবে বলে দাবি মুখ্যমন্ত্রীর আগামী 6 এপ্রিল এডিসি নির্বাচন মঙ্গলবার থেকে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া শুরু হয়ে গেছে এদিন পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ হয়েছে জিরানিয়ার বীরেন্দ্রনগর দ্বাদশ বিদ্যালয়ে 15 জিরানিয়া এসটি আসন এবং 16 মান্দাইনগর পলিনপুর আসনের জন্য দুটি আলাদা কাউন্টার এবং বাকি 26টি আসনের জন্য একটি কাউন্টার খোলা হয়েছে আজ ভোট কর্মীদের মধ্যে নেওয়া হয়েছে ভোট বুধবার এবং বৃহস্পতিবার টিএসআর পুলিশ ভোটের কাজে নিয়োজিত চালকদের নেওয়া হবে ভোট এদিন 7 জন এটেস্টেশন অফিসার 3 জন প্রিসাইডিং অফিসার 3 জন সুপারভাইজিং অফিসার নিয়োজিত রয়েছে পোস্টাল ব্যালটে আজকে আমাদের বীরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুলে 3টা আমাদের যে রুম কাউন্টার 3টা কাউন্টারের মধ্যে আমাদের পোস্টাল ব্যালটের ভোটিং চলছে ফেসিলিটেশন সেন্টার সেই ফেসিলিটেশন সেন্টার 15 জেলায় এসটির জন্য একটা করা হয়েছে 16 মান্দাইনগর পুলিনপুরের জন্য একটা করা হয়েছে এছাড়া আরও যে আমাদের 26টা ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সি আছে তার জন্য আর একটা আলাদা কাউন্টার করা হয়েছে তো আমাদের সাবডিভিশনে আমাদের 15 এবং 16 মিলিয়ে 3 দিন ভোট হবে আজকে পুলিং পার্সনের যারা ভোট কর্মী যারা তাদের ভোটটা হচ্ছে আগামীকাল এবং পরশু টিএসআর এবং পুলিশ ড্রাইভার ক্লিনার যারা আছে তাদের ভোটটা হবে প্রচারের শেষ লগ্নে এসে তেজি ভাব আনতে শুরু করেছে কংগ্রেস দল মঙ্গলবার মনোজ ওয়েলিংটন সহ 6 এবং 7 নম্বর আসনে প্রচার অভিযান চালিয়েছে কংগ্রেস এদিন এই 3টি আসনে ভোট কর্মীদের পোস্টাল ভোট নেওয়া হয়েছে ওয়েলিংটন ডিগ্রি কলেজে মনোজ ওয়েলিংটন 6 নম্বর এডিসি আসনের কংগ্রেস প্রার্থী রতনলাল নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এসে প্রচারের গতি বাড়াতে চাইছেন কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি এক সাক্ষাৎকারে জানান আগামী 3রা এপ্রিল মনুঘাটে কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ করা হবে এতে রাজ্য এবং কেন্দ্রের জাতীয় স্তরের কংগ্রেস নেতারা অংশগ্রহণ করবেন তিনি বলেন তার নিজ কেন্দ্রে তিনি পরিচিত মুখ এবং তিনি নিজের দীর্ঘদিন থেকে এডিসি ভিলেজে কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে কাজ করে যাচ্ছেন তাই রতন বাবু মনোজ ওয়েলিংটন আসন থেকে নির্বাচিত হবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন অপরদিকে মঙ্গলবার 5, 6 এবং 7 নম্বর আসনের ভোট কর্মচারীদের পোস্টাল ভোট নেওয়া হচ্ছে ওয়েলিংটন ডিগ্রি কলেজে বুথে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল লংতরাই ভেলি মহকুমার রিটার্নিং অফিসার জানিয়েছেন পোস্টাল ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আমি দাঁড়িয়ে আছি এখন লংতরাই ভেলি ডিগ্রি কলেজের সামনে আমরা পোস্টাল ব্যালটের জন্য কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়েছি রোদ্রের মধ্যে কিন্তু এখন পর্যন্ত স্লো গতিতে চলছে আমাদের পোস্টাল ব্যালট এদিকে 4 নম্বর করমছড়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রতিটি পাড়া এবং এলাকায় প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন এক সাক্ষাৎকারে কংগ্রেস প্রার্থী বলেন যে করমছড়া 4 নম্বর আসনটি বরাবরই কংগ্রেসের ছিল কংগ্রেসের আছে কংগ্রেসের থাকবে কংগ্রেস ছাড়া দেশ চলতে পারবে না তাই তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন ভিউরো রিপোর্ট হিটল্যান্ডস ত্রিপুরা
জমি সীমানা বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়া। বড় ভাইয়ের সুপারি বাগান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ করছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এমনকি বড় ভাইয়ের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ছোট ভাই রমেশ্বর দাসের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায় বড় ভাই অগ্নিশ্বর দাস ছোট ভাই রামেশ্বর দাসের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। দুই ভাইয়ের মধ্যে এই ধরনের হামলা হুজ্জতের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। সময় এখন ছোট বিরতি, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের এত পছন্দ। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্ত প্রতি সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্ত প্রতি শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানে অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। হাজারো কাহিনীর বীজ এক নয় কাহিনী কি শুরুয়াত, আর উসি কে সাথ কুছ মুঠি ভর খোয়াব লেকে তুমারে পাস আনা। শাদী মতলব এক নয় জিন্দগি, আর এনি নয় কিসো মে অভি ভি মেরা আপনা स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। सुखी गृह कोण एक स्वप्न बड़ बाड़ी जा मन के छुए जाए, হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবে তুমি ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস পোস্ট অফিস চৌহনে আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলি 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি, নিকম্বরহিত মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera
पॉलिटेक इंटरनेशनल प्रत्येक वाटर स्टोरेज टैंक आयर टेक्नोलॉजी द्वारा समृद्ध हवाय गरम आबहार मध्य जल के सर्वदा शीतल रखे। टैंकटर ओपर आवरण टी विशेष मल्टी लेयर द्वारा तैरी जा वायरस बैक्टीरिया थेके जल के सर्वदा परिष्कार परिच्छन्न एवं विशुद्ध रखे। सठिक परिसेवा एवं दीर्घस्थायी टैंकटर जन्ये आज ही निये आसुन पॉलिटेक इंटरनेशनल वाटर स्टोरेज टैंक जा पावा जाच्छे 25 बछरेर वारंटी संगे। पॉलिटेक इंटरनेशनल वी मेक सेंसिबल टैंक व्यवहार करुन विश्वास हबे जल बाचान जीवन बाचान। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়ার ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডার হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে আগরতলা। স্বাগত বিরতির পর। দ্বাদশ শ্রেণী প্রি বোর্ড পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে এআইএসএ। মঙ্গলবার এআইএসএ রাজ্য নেতৃত্ব শিক্ষা অধিকর্তার কাছে দাবি জানান, দুটি পরীক্ষার মধ্যে ন্যূনতম 3 থেকে 4 দিন অন্তর রাখতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি নিতে পারবে না। বিদ্যালয় শিক্ষা দপ্তর এই সংগঠনের দাবিকে কতটুকু গুরুত্ব দেয় তাই এখন দেখার বিষয়। আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য ইউনিট, আমরা জানতে পারলাম ত্রিপুরা রাজ্যের যে প্রিবোর্ড, টুয়েলভের যে প্রিবোর্ড পরীক্ষা, সেই পরীক্ষার রুটিন তিনবার চেঞ্জ হয়েছে। তো তিনবার চেঞ্জ হওয়ার পর যেটা সমস্যা হয়েছে, মানে তিনটা সাবজেক্টে লাগাতে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। ইভেন ম্যাথমেটিক্সের জন্য প্রিপারেশনের কোনো গ্যাপ নেই, তিনটার সময় পরীক্ষা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে 5টা বাজবে, এক করে তারপর ম্যাথ, পুরো ম্যাথ সিলেবাসটাকে রিভাইজ করার জন্য ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা সময়, আর এইটা কোনোভাবেই সম্ভব না। একটা মানে একজন ছাত্র টুয়েলভে পড়ে প্রিবোর্ড পরীক্ষার জন্য 3 ঘন্টা প্রিপারেশন নিয়ে ম্যাথমেটিক্স পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব না, যত বড় ম্যাথমেটিশিয়ানই থাকুক না করে এই বয়সে। রাজ্য জুড়ে চলছে বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন চলছে, তেমনি সামাজিক কাজও চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার রাজধানী বনমালীপুর রামঠাকুর স্কুল মাঠে বসন্ত উৎসব উপলক্ষে স্থানীয় একটি এনজিওর পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। সেখানে এনজিওর সদস্যদের পাশাপাশি অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেছেন। এখানে বসন্ত উৎসব উপলক্ষে আমাদের এই 9 বনমালীপুর 31 নম্বর ওয়ার্ড এলাকাতে আমাদের এখানে একটা বিশাল বড় সংখ্যক যুবক ছেলেরা, তাদের একটা এনজিও আছে অগ্নিবার্তা, সেই এনজিও আজকে এখানে রক্তদানের ব্যবস্থা করেছেন। পাশাপাশি বসন্ত উৎসবের জন্য আমাদের এই রাম ঠাকুর মাঠে আজকে সারাদিন উৎসব চলবে। গত রবিবার দুই বাস চালকের ঝগড়াকে কেন্দ্র করে মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে যাত্রী পরিষেবা স্তব্ধ করে দেন আগেরঝোলায় একাংশ বাস চালক, চরম হেনস্থার শিকার যাত্রীরা। বাম জামানার মতোই পান থেকে চুন খসে পড়তে কারণে অকারণে বাস চলাচল বন্ধ করে যেভাবে যাত্রী পরিষেবা বিঘ্নিত করছেন এই সকল গাড়ির চালকেরা, তা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
ভোর 5টা থেকে 9টা পর্যন্ত দীর্ঘ 4 ঘন্টা ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে দক্ষিণগামী বাস যাত্রীদের। উল্লেখ্য, গত রবিবার যাত্রী ওঠানোর জন্য প্রতিযোগিতা করতে গিয়ে দুই বাস চালকের মধ্যে ঝগড়া হয়, যদিও এই ঝগড়াকে সাম্প্রদায়িক রং দেবারও চেষ্টা হয় একাংশ মহলের পক্ষ থেকে। তা ব্যর্থ হবার পরই মঙ্গলবার দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ করে দেয় এই সকল বাস চালকেরা। পরে বিজেপি মণ্ডল সভাপতি এবং পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়। গতকাল যে জেনারেটর নিয়েছিলাম এটাকে আমরা এখন আছি এবং ওটার থেকে বলেছি যে আমরা সমাধান এবং ওখানে দলের সংস্থাকে তাদেরকে বলেছি যে এটা মীমাংসা করুন, তাহলে আমরা গাড়ি নিয়ে বেরোবো। এখন মধ্যে তাদের পক্ষ থেকে এখনো আমাদের কাছে বার্তা আসেনি, আসবো আমরা গাড়ি চালানো থেকে বেরোবো। বালিবোঝাই গাড়ি যাতায়াতের বিরুদ্ধে আজ তুলে উদয়পুরের পূর্ব গোকুলপুর রাধাকৃষ্ণপুর পাড়ায় এলাকার রাস্তা অবরোধে সামিল হলেন স্থানীয় লোকজন। মঙ্গলবার সকাল থেকে অবরোধে সামিল হন এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তাটি যেমন সরু তেমনি এই রাস্তা দিয়ে বালিবোঝাই গাড়ি যাতায়াতের ফলে গোটা এলাকা ধুলাময় হচ্ছে, এতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। তাদের আরো অভিযোগ যে রাস্তাটি দিয়ে বালি বোঝাই গাড়ি যাতায়াত করছে সেই রাস্তাটি সরকারি রাস্তা নয়, সম্পূর্ণ তাদের কেনা রাস্তা। বালি বোঝাই গাড়ি যেন এই রাস্তা দিয়ে যাতায়াত না করে তার জন্য রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। তাদের দাবি পূরণ করা না হলে এই রাস্তা দিয়ে যান চলাচল করতে দেওয়া হবে না বলে দাবি স্থানীয়দের। ফিরছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মারি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচুম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি প্যাকেট 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমে নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম, তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহ টাইলস অ্যান্ড স্যানিটেশনের শরীরে আসুন এবং এই মানে আধুনিক রকমের টাইলস সহ চেকওয়ার্ক ও পিফোরের মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা শাহ টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনি, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায়
আর আভিজাত্যের ছোঁয়ায় উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে নির্জন একলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে জীবনের রঙে মানুষের মনে সব পোশাকের একটাই নাম সেলি সিন্স 1985 আধুনিক কিছু সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর রাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী ফকার্স কর্নার রোড আগরতলা। স্বাগত বিরতির পর সোমবার বিকেলে বিলুনিয়া সরাসীমা এলাকায় আক্রান্ত হয়েছেন দৈনিক পত্রিকার বরিষ্ঠ সাংবাদিক সজল কান্তি বৈদ্য। অজ্ঞাত পরিচয় তিন দুষ্কৃতিকারী এসে তার গাড়ি আটকে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা বিস্তারিত জানিয়ে বিলুনিয়া থানায় মামলা করা হয়েছে। তদন্তে পুলিশ কিছুদিন পরপর রাজ্যের সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলি। এই ঘটনায় আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সহ সাংবাদিক সংগঠনগুলির পক্ষ থেকে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। দূর থেকে দেখতে পাচ্ছি যে এরা আড়াআড়িভাবে দাঁড় করিয়ে আমাকে রাস্তা আটকে দেয়। তখন আমি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে যাই, আর দাঁড়িয়ে যেতে ওরা তিনজন বাইকে ছিল, তিনজনে আমার পাশে এসে তখন আমার দরজাটা খুব আঘাত দিয়ে খুলে আমাকে আমার বুক চেপে ধরে, কলার চেপে ধরে ধরে আমাকে গিল ঘুষি মারতে থাকে, আমাকে বলে বৃষ্টিভাবে গালিগালাজ করতে থাকে কেন আমি এত দূরে বাইক চালাচ্ছি। আমি ওদেরকে বললাম ভাই আমি চালাচ্ছি গাড়ি, তোরা কেন বলছিস, তোমরা কেন বলছো যে আমি বাইক চালাচ্ছি, নামো গাড়ি থেকে, নাম গাড়ি থেকে, বাইক চালাতে জানিস না, এই বলে বৃষ্টিভাবে গালিগালাজ করে আমাকে টানা হেসা লাঠি দিয়ে ঘুষি দিয়ে তারপর গাড়ি থেকে চাবিটাও ছিনিয়ে নেয়, ছিনিয়ে নিয়ে গাড়িটা আবার চাবিটা আবার আমার শরীরে ছুঁড়ে মারে, আমার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, হাতে লেগেছে, বুকে লেগেছে। সোমবার রাতে উদয়পুরের গোমতী নদীর পার এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার একটি অজগর শাবক। শাবটি পাওয়া গেছে কাজল ভূষণ দত্তের বাড়ি থেকে। জানা গেছে তার বাড়িতে ভাড়াটিয়া ছিলেন সচিন্দ্র দত্ত নামে এক ব্যক্তি। সেই ঘরের মধ্যে অজগর সাপটি দেখতে পেয়ে তারা বন দপ্তরে খবর দেয়। বনকর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করেছে। আমি উদয়পুর রেঞ্জ থেকে রেঞ্জ অফিসার অমিত দত্ত। আজকে একটা খবর আসল যে অজগর সাপ একটা রেসিডেন্সিয়াল এরিয়া আর কি থানার লগে বাড়িতে ঢুকছে গিয়া, সেটা আমরা যথাসময়ে খবর পাইয়া আমরা সব পেট্রোলিং স্টাফ খবর নিলাম, রেস্কিউ করলাম। পরে ওখানে হেলদি কন্ডিশনে দেখছি আমরা বাড়ি থেকে উদ্ধার করছি। আমরা সার্জিক্যাল ইনস্ট্রাকশন দিয়েছি রেস্কিউ অ্যান্ড রিলিজের ব্যাপারে। পারিবারিক কলহের জেরে সোমবার হোলির দিনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর। ঘটনা কমলপুর শহর সংলগ্ন সুবর্ণ জয়ন্তী কলোনি এলাকায়। গৃহবধূ কুসন্তী থাংলা বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। স্বামী মধু থাংলা জানিয়েছেন সোমবার বিকেলে মেয়ের বাড়িতে যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়া থেকে তার স্ত্রী কুসন্তী থাংলা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন হেডলাইন্স রিপোর্ট। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী।
সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।